Assalamualaikum warahmatullahi wabarakatuh. এটা হলো সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, মারাত্মক ভ্রান্ত আকীদা। সেটা হলো ইসলামকে, ইসলামের এলেমকে, ইসলামের জ্ঞানকে চারটি ভাগে বা প্রধানত দুইটি ভাগে ভাগ করা। প্রধানত ভাগ দুইটা, একটা শরীয়ত, একটা হাকিকত। যে ইসলামটাকে এভাবে ভাগ করে নেওয়া, যে এটা শরীয়তি, এটা মারেফতি, এটা শরীয়ত, এটা হাকিকত, এইভাবে দুই ভাগে ভাগ করা, এই বিভাজনটা, এই বিভক্তির বিশ্বাসটাই একটা শিরকি কুফরি ইমান হারানোর বিশ্বাস। এবং এই বিশ্বাস থেকে শুরু হয়ে প্রথম সূচনা এই বিশ্বাস থেকে, এরপরে এটার বিশাল ডালপালা মেলে আপনাকে আমাকে আরও যে কত শিরকের মধ্যে, বেদাতের মধ্যে ডুবে দিবে, আপনি আমি এটা টেরও পাবেন না। এজন্য মানে প্রথম মূল পয়েন্ট যেটা আমরা বলতেছি সেটা হলো, এটা হবে আশরিয়া ওয়াল হাকিকা, মানে শরীয়ত এবং হাকিকত। এটা বুঝলে হবে যে ইসলামকে এই দুই ভাগে ভাগ করা, যে শরীয়ত এবং হাকিকত। এরপরে কেউ কেউ আপনার এটাকে চার ভাগেও ভাগ করে আমাদের দেশে, বলে যে আপনার এটা শরীয়ত, এটা তরিকত, এটা মারেফত, এটা হাকিকত। বলে যে আপনি এখন শরীয়তের মধ্যে আছেন, আপনার এখন তরিকত ধরা লাগবে, তরিকত না ধরলে আপনার নাজাত নাই, তরিকত ধরা লাগবে। তরিকত থেকে আপনাকে মারেফতের স্তরে উন্নীত হইতে হবে, মারেফতের স্তর থেকে আপনাকে হাকিকতের স্তরে পৌঁছতে হবে। আর হাকিকতের স্তরে যখন পৌঁছবেন তখন আপনার স্তরটা ভিন্ন এক জায়গায় চলে যাবে, তখন আপনি আর সাধারণ মানুষ না, তখন আপনি এক ব্যতিক্রমধর্মী মানুষ। আপনার উপরে তখন শরীয়তের বিধিবিধান আর প্রযোজ্য হবে না, কারণ আপনি আল্লাহর সাথে পানা হয়ে গেছেন, আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছেন, পানা হয়ে গেছেন। তা আল্লাহ আপনার ভিতরে ঢুকে গেছে, আপনি আল্লাহর মধ্যে ঢুকে গেছেন, তা আপনি ইবাদত করবেন কার জন্য? আপনি তো নিজেই আল্লাহ, আর ইবাদত করবেন কার জন্য? মানে আরো শত শত কুফরি শিরকি আকীদার মধ্যে আপনি ডুবে যাবেন যখনই আপনি এই বাঘটার মধ্যে ঢুকে যাবেন। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ইসলামের এইরকম কোন বিভক্তি কোরআন সুন্নাহর মধ্যে কোথাও নাই, এবং যেটা শরীয়ত সেটাই হাকিকত, সেটাই মারেফত, সেটাই তরিকত। মানে শরীয়তটাই ইসলামের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন। শরীয়তের বাহিরে অর্থাৎ শরীয়তের ভিতরেই আছে হাকিকত, শরীয়তের ভিতরেই মারেফত, শরীয়তের ভিতরেই তরিকত। শরীয়ত থেকে বিচ্ছিন্নভাবে তরিকত, মারেফত, হাকিকত নামে আলাদা কোনো জিনিস নাই। যেগুলো আছে এগুলা মানুষের বানানো, এগুলা ইবলিস মানুষের কাছে ওহি করেছে, ইবলিস মানুষের কাছে ওহি করে। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তাদের আউলিয়াদের কাছে ওহি করে, এলহাম করে। শয়তান এই সমস্ত শাস্ত্রের, এই সমস্ত বিষয়ের আস্তে আস্তে স্তরে স্তরে এগুলো আবিষ্কার করা। এজন্য কোরআন সুন্নার মধ্যে শরিয়ার বাহিরে আর কোনো এলেম, কোনো আকীদা, কোনো আমল আর কিছু নাই, সব কিছু শরীয়তের মধ্যেই ঢুকানো আছে। আচ্ছা, এখন আসি, যারা বলেন যে এটা দুই ভাগে বিভক্ত তারা কিভাবে ভাগ করেন, আগে তাদের বিভাজনটা শুনি। তারা বলেন যে শরীয়তটা হলো হিয়া মাজমুআতুল আহকামিল আমালিয়া আত তাকলিফিয়া আই মা ইউসাম্মা বিল ফিকহিল ইসলামী। তারা বলেন যে শরীয়তটা হলো যে একজন ব্যক্তির উপরে যে আমলগুলো করা জরুরি, যে আমলগুলো করা বাধ্যতামূলক, এরকম শরীয়তের আমলগুলো, বিধিবিধানগুলো যেইখানে বর্ণিত হয়, যেই এলেম দ্বারা জানা যায়, ওই এলেম শরীয়তের এলেম, এবং এটাকে বলা হয় ফেকহেল ইসলামী, মানে ফেক, ইসলামী ফেক। তারা বলেন যে ফেকটা হইল শরীয়ত। আর ওয়াল হাকিকা হিয়া মা ওয়ারা হাজিল আহকাম মিন ইশারাত ওয়া আসরার। তারা বলেন যে হাকিকতটা হলো
ওই শরীয়তের আহকামের ভিতরে শরীয়তের হুকুম আহকামগুলো পালন করতে গেলে এর ভিতরে আরো কিছু জিনিস জরুরি ওই জিনিসগুলো যে এলেমের মাধ্যমে জানা যায় সেই এলেমের নাম হাকিকত এজন্য তারা বলেন যে ফাল ফুকাহা ইউআল্লিমুনান নাস আরকানা সালা ওয়া সুনানাহা যে ফকিরা মানুষকে যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী তারা মানুষকে শেখায় সালাতের রুকন সালাতের সুন্নাত সালাত কেমনে আদায় করবে এগুলো শেখায় আর ওয়াস সুফিয়া ইয়াহতামুনা বিআমালিল কুলুব মিনাল মাহাব্বা ওয়াল খাশিয়া আর তাসাউফ চর্চার মাধ্যমে মানুষকে অন্তরের আমলগুলো শেখানো হয় অত সালাত আদায়ের সময় আল্লাহর সাথে মহব্বত আল্লাহর ভয় এই জিনিসগুলো শেখানো হয় হাকিকতের এলেমের মাধ্যমে এই কারণে তারা এলেমকে দুভাগে ভাগ করছেন যে একটা শরীয়তের এলেম আর একটা হাকিকতের এলেম আচ্ছা এটা হলো এক শ্রেণীর বিভাজন আরেক শ্রেণী বলে যে না এটাও ঠিক না ইন্না হাযিহিল আহকাম লি আওয়ামিল মুসলিমিন যে শরীয়তটা ফেকটা হলো আম মুসলমানের জন্য সাধারণ মুসলমানের জন্য যার এখনো আকল সম্পন্ন হয় নাই যার অন্তর এখনো আপনার উঁচু স্তরে উপনীত হওয়ার মতো পর্যায়ে উপনীত হয় নাই এইরকম সাধারণ মানুষ যারা সাধারণ মুসলমান যারা এদের জন্য আপনার শরীয়ত আর এরা হলো মানে শাকলি ইবাদত করবে মানে এরা বাহ্যিক আপনার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে সলাতের মধ্যে যে রুকু করবে সেজদা করবে দাঁড়াবে তারপরে সিয়াম পালন করবে সারাদিন উপবাস থাকবে এই যে বাহ্যিক ইবাদতের রূপরেখা এগুলা করবে সাধারণ মুসলমান আর যারা এগুলা করার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে যাদের সরাসরি তাআল্লুক হয়ে গেছে তারা আর শরীয়তের মধ্যে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা আরও উচ্চ জগতে চলে গেছে এখন তাদের জন্য আর এগুলোর চর্চা করার দরকার নেই তারা বলে যে আপনার ডাক্তারদের মধ্যে সব ডাক্তার ইন্টার্নি করে না ইন্টার্নি ডাক্তার আলাদা বিশেষজ্ঞ ডাক্তার আলাদা ইন্টার্নি ডাক্তার হলো যারা মাত্র MBBS শেষ করছে পড়াশোনা করছে এখন প্র্যাকটিক্যাল ময়দানে তারা আসছে এখন তারা ডাক্তারদের সহযোগী হিসাবে থাকবে এখানে রোগী দেখবে দেখতে দেখতে তাদের একটা অভিজ্ঞতা হবে আর বিশেষজ্ঞ ডাক্তার যারা তাদের তো আর এরকম করার দরকার নাই তারা তো এগুলো স্তর অতিক্রম করি তারা এখন আপনার কেউ মেডিসিন বিশেষজ্ঞ কেউ হাতের বিশেষজ্ঞ কেউ নিউরোলজির বিশেষজ্ঞ বড় বড় হয়ে গেছে সুতরাং এই যে যারা বড় হয়ে গেছে এরা হাকিকতের এলেম পাই গেছে আর যারা এখনো ইন্টারনেটের মধ্যে আছে এরা শরীয়তের মধ্যে আছে এই জন্য যারা এরকম নিয়মিত নামাজ পড়ে নিয়মিত ইবাদত বন্দেগী করে আমল করে এরা শরীয়তে আমল করে আর এরা হাকিকতের রহস্য এরা বুঝবে না হাকিকতের রহস্য এই এই সাধারণ মানুষগুলো বুঝবে না হাকিকতের রহস্য অনেক উপরে কারণ হাকিকতের রহস্যে আপনি সিয়াম পালন করা লাগে না সে তো সবসময় তার মাসুকের শারাপ পান করতে থাকে সে আর সিয়াম পালন করবে কেমনে সে তো আশেক মাসুকের খেলা খেলতে থাকে আর সে সব সময় এশকের শারাপ সেই পান করার মধ্যে ডুবে থাকে তার জন্য সলাতও লাগে না তার জন্য সিয়ামও লাগে না তার জন্য এসব কিছু লাগে না মাঝে মধ্যে সে এশকের কিছু গান এশকের কিছু শ্যামা সঙ্গীত এশকের কিছু ঢোল তবলা এইগুলো বাজাইলে মোটামুটি মাসুকের সাথে তার সম্পর্ক হয়ে যায় তার আর এইসব ইন্টারনি করা লাগে না প্র্যাকটিস করা লাগে না তার এইসবের দরকার নাই কারণ তার মাওলার সাথে সম্পর্ক হয়ে গেছে এবং তারা এই জাল হাদিস বানাইছে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে যার জন্য মাওলা হয়ে গেছে তার জন্য সব হয়ে গেছে নাউজুবিল্লাহ আচ্ছা এই যে ধারণাগুলো এই ধারণাগুলো সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী ভ্রান্ত ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম তাবেইন কেরাম তাবে তাবেইন কেরাম তারা কেউ এই ধরনের এলেমকে দুই ভাগে ভাগ করেন নাই তারা কেউ এরকম ওই ইন্টারনি থেকে বিশেষজ্ঞ হয়ে গেছেন তারপরে শরীয়ত ছেড়ে দিছেন তারপরে তারা হাকিকতে ডুবে গেছেন মহব্বতের শরাব পান করতেছিলেন এরকম অবস্থা তাদের কারো হয় নাই তাহলে বোঝা যায় এই যে এই জাতীয় যে আকীদা যে চিন্তা চেতনাগুলো
এই চিন্তা চেতনাগুলো সম্পূর্ণ বাতিল ভ্রান্ত চিন্তাধারা এবং বিশেষ করে বাগদাদের পতনের পরে আপনার 1758 খ্রিস্টাব্দে 1758 খ্রিস্টাব্দে তাতারদের হাতে যখন বাগদাদের পতন হয় এই বাগদাদের পতনের পরে মুসলিম উম্মার যে অধঃপতন নেমে আসে সারা পৃথিবীতে তখনই এই ভ্রান্ত বিশ্বাসগুলো মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে এর আগ পর্যন্ত যখন মুসলিমদের ভিতরে এলমে হাদিসের চর্চা ছিল তাফসীরের চর্চা ছিল ফিকহের চর্চা ছিল তখন এই জাতীয় শিরকি কুফরি বাতিল চিন্তাধারাগুলো মুসলিমদের মধ্যে ঢুকে নাই কারণ তখন আইম্মায়ে কেরাম বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তারা জীবিত ছিলেন তাদের এলমের চর্চা ধারাবাহিকতা ছিল কিন্তু তাতারদের বাগদাদ আক্রমণের পরে বিশেষ করে মহা বিপর্যয় মুসলিম উম্মার উপরে নেমে আসে এই বিপর্যয়ের পর থেকে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে বিশেষ করে তুর্কি ইরান এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশ এই অঞ্চল জুড়ে এই এই ধারণাগুলোর বিস্তার ব্যাপক আকারে ঘটতে থাকে কারণ এগুলো যখন চর্চা করতে থাকে তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন হয় একটু বিভিন্ন ক্ষেত্রে তার একটু পরিবর্তন আসে যখন আপনার এই তাসাউফ বা হাকিকত বা মারেফত বা তরিকত এগুলো যখন চর্চা করবেন তখন আপনার ভিতরে একটা ভিন্ন আমেজ ভিন্ন স্বাদ পাওয়া যায় এই স্বাদটা পাওয়ার সাথে সাথে মানুষ মনে করে না এর ভিতরে কিছু না কিছু আছে না থাকলে কি আমার মধ্যে এটা তৈরি হয়েছে নাকি আমার মধ্যে এটা হয়েছে এটা কেন হয়েছে এটা হওয়ার অনেকগুলো কারণ আছে তন্মধ্যে প্রধানতম কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন মানুষ যখন ওই ফিতরাতি বিধান অনুযায়ী চলবে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকাটাই হলো ফিতরাতি ইসলামের বিধান এই ফিতরাতের উপরে যখন চলবে মানুষের সব কিছু কন্ট্রোলে থাকবে মানুষের খাওয়া দাওয়া ঠিকমতো থাকবে ঘুম ঠিকমতো থাকবে তারপর গোসল খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে তার বিলাসিতা তার চিত্ত বিনোদন সব কিছু একটা রুটিন ওয়াইজ চলতে থাকবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে থাকে এটাই হলো ফিতরাত এটাই হলো মানুষের স্বাভাবিক গতি যখন এই গতির ব্যতিক্রম করবে দেখা গেল রাতে আপনি ঘুমাইলেন না সারা রাত ইবাদত করলেন এই যে আপনি গতিটা এলোমেলো করে ফেলছেন তারপরে আপনি এক সপ্তাহ পর্যন্ত গোসল করলেন না তারপরে আপনার নখ একটা এক ইঞ্চি লম্বা হয়েছে আপনি এগুলো কাটলেন না চুল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন না আঁচ ডালেন না তেল দিলেন না জট বান্ধি গেল এই যে মানুষের যখন বৈপরীত্য দেখা দিবে তখন আপনার শরীরও আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করবে আপনাকে আর স্বাভাবিক মানুষ মনে হবে না আপনি একটু ভিন্ন ভিন্ন মনে হবে স্বাভাবিক মানুষ ময়লা শুনলে দুর্গন্ধ পায় না আপনি যখন এক মাস গোসল করবেন না তখন ময়লা আপনার কাছে খুব প্রিয় মনে হবে আপনার কাছে আর দুর্গন্ধ মনে হবে না সবার কাছে ময়লা দুর্গন্ধ মনে হয় না হইলে তো ময়লা পরিষ্কার করার মানুষের পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না তাহলে যারা নিয়মিত থাকে তাদের অভ্যস্ত হয়ে যায় হঠাৎ করে আমরা যখন যাই তখন আমরা সেখানে দাঁড়াইতে পারি না যারা নিয়মিত কাজ করতেছে তাদের তারাই তো অভ্যস্ত হয়ে গেছেন ঠিক একজন এক মাস গোসল করল না তখন সে এই ময়লায় অভ্যস্ত হয়ে গেছে তখন তার কাছে এই ময়লাটাই প্রিয় মনে হয় অর্থাৎ তার স্বাভাবিক গতির ব্যতিক্রম হইলেই তার স্বাভাবিক আচরণ আর থাকবে না ব্যতিক্রমী আচরণ হয়ে যাবে তখনই সে মনে করে যে না এটার ভিতরে নিশ্চয় কোনো একটা রহস্য আছে আর তালবিসে ইবলিস কিতাবের মধ্যে আপনার ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলছেন তখনই শয়তান বুঝতে পারে যে এই লোকেরে আমার বন্ধু বানানোর সুযোগ এসে গেছে তখন তাকে এবার শয়তান বিভিন্নভাবে তাকে তার পিছনে লাগে এবং সে তাকে স্বপ্নে বিভিন্ন ধরনের রং বেরঙের স্বপ্ন দেখাইতে থাকে স্বপ্ন কয়েক দিক থেকে হয় শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয় শয়তান বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখাইতে থাকে আমাকে এই কয়দিন আগে একজন ভাই উত্তরা থেকে ফোন করছেন যে শায়েখ আমার তো একটা জরুরি বিপদ সমস্যা কী সমস্যা ভাই বলে যে আমার বাগিনা তো আগে তো নামাজ টামাজ পড়তো না এখন কিছুদিন হয়েছে খুব নামাজ পড়া শুরু করছে ইবাদত বন্দেগী শুরু করছে তো এখন তার কথাবার্তা আচার আচরণ সব কিছু তো একটু ব্যতিক্রম ব্যতিক্রম অবস্থা তো কি ব্যতিক্রম বলে যে সে প্রতি রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে আমি মনে করলাম যে এত বড় আল্লাহর ওলি তো আমার দেখা দরকার যে প্রতি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে
আচ্ছা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো স্বপ্নে দেখে ভালো কথা, নবী স্বপ্নে দেখতে দেখতে আরো মারাত্মক হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে স্বপ্নে দেখাইছে যে আরেকজনের বিবাহিতা স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার জন্য। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওই মহিলাকেও স্বপ্নে দেখাইছে তুমি এই ছেলের সাথে চলে যাও। নবী সাল্লাল্লাহু ভয়াবহ স্বপ্ন, আল্লাহ রাসূলের আর কোনো কাজ নাই, নবী সাল্লাল্লাহু এদের দুইজনের স্বপ্নে দেখাইতেছেন, নাউজুবিল্লাহ, প্রতিদিন স্বপ্নে দেখতেছে তাও। আচ্ছা যাই হোক, সে অনেক লম্বা ঘটনা, আমার সাথে দেখা হয়েছে পরবর্তীতে। তো এই যে মানে সে নবী সাল্লাল্লাহু স্বপ্নে দেখতেছে, আল্লাহ রাসূল তাকে এটা এটা বলতেছে, আসলে বাস্তবে শয়তান তাকে ধরছে। শয়তান পাইছে যে রে আমার বন্ধু বানানো সহজ, এটার নাম তালবিস ও ইবলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ব আকৃতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব রূপ শয়তান ধারণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাহু লা ইয়াতামাসসালু, শয়তান কোনোদিনও আমার সুরত ধারণ করতে পারে না। কিন্তু আরেকজনের সুরত তো শয়তান ধারণ করতে পারে, ধারণ করে আপনাকে স্বপ্নে গিয়ে বলতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল বলতে পারে আরেকজনের সুরত। আপনি তো জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আকৃতির, আপনার সেই সামায়েলের জ্ঞানে নেই, তা আপনি বুঝবেন কেমনে আপনি কাকে দেখছেন, শয়তানকে দেখছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। তখনই শয়তান এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে মনে করি বিভিন্ন রকমের বিভিন্ন কিছুর দিকে নিয়ে যায়। তা আমি যে কথাটা বলতেছিলাম, স্বাভাবিক আচরণের ব্যতিক্রম করে যখন কেউ এগুলো চর্চা করতে থাকে তখনই শয়তান তাকে পেয়ে আস্তে আস্তে বিভিন্ন ভ্রান্ত রাস্তার দিকে নিয়ে যায়। আচ্ছা এরপরে আবার এরা থেমে থাকে না, যারা এরকম দুই ভাগে বাক্য করছে শরীয়ত হাকিকত, তারা আবার বলে যে কোরআনে কারিম, কোরআনে কারিমেরও দুটা দিক আছে, জাহেরি কোরআন বাতেনি কোরআন, এবং জাহেরি কোরআনের চাইতে নাকি বাতেনি কোরআনের আয়াত অনেক বেশি। জাহেরি তো মাত্র 6000 কয়টা আয়াত, আর বাতেনি নাকি 90000 আয়াত আছে। তা আমাদের এই এক ভাই এখানের আপনার এই গাজীপুরের কাপাসিয়ার, তো ওই ভাই তার চতুর্পাশে সবাই বলতেছে মিয়া তোমরা যে কোরআন মানো এই কোরআনের মাত্র 6000 আয়াত, আমরা যে কোরআন মানি এটা বাতেনি কোরআন 90000 আয়াত। তো ওই ভাই তাদেরকে একদিন বলছে ভাই আমারে ওই 90000 থেকে একটা আয়াত বলো না, 90000 দরকার নাই, তোমাদের এই বাতেনি থেকে একটা আয়াত বলো। এর তারা আর বলতে পারে না, আমার জাহেরি তো 6000-এর উপরে যেগুলো আছে, আমারে কয়টা বলতে বলো সব বলতে পারবো, সব আমার হাতে আছে, কালবে আছে, সব জায়গায় আছে, তোমার বাতানি থেকে একটা দুটো আয়াত আমাদেরকে শোনাও না। কয় তুমি বুঝবা না, এগুলো বুঝবা না, এগুলো বোঝা যাবে না, এগুলো বোঝা যাবে না, বাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুঝবো না যে কি বা এগুলো কোথায় আছে, কিভাবে আছে, কার মধ্যে আছে 90000, এই 90000 ইবলিসের মধ্যে আছে, ইবলিসের কাছে লুকায়িত আছে 90000। এবং শিয়াদেরকে মাঝে মাঝে এগুলো ডেলিভারি দিছে, এবং শিয়াদের কোরআনে অনেক বড় কোরআন, অনেক নতুন নতুন সূরা আছে, এগুলা তারা শয়তানেরা বানাইছে, শয়তান এবং শয়তানের সহযোগীরা তৈরি করছে। তো আপনার তারা বলে যে কোরআনের জাহেরি আয়াত আছে আবার বাতেনি আয়াত আছে। আচ্ছা আবার কেউ কেউ বলে যে না বাতেনি আয়াত আলাদা না, যে 6000-এর উপরে আয়াত, এই আয়াতের মধ্যেই প্রত্যেকটা আয়াতের একটা জাহেরি অর্থ আছে একটা বাতেনি অর্থ আছে। এই জন্য তারা বলে যে তারা বিভিন্ন আয়াতের জাহেরি অর্থে বিশ্বাস করে না, দেখবেন যে বিষয় একটা দলিল দিচ্ছে এমন একটা আয়াত যেই আয়াতের সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নেই, মানে যে বিষয়ের দলিল দিচ্ছে যে আয়াত দিয়ে ওই আয়াতের সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নেই। জিজ্ঞাসা করলে ভাই কই এই আয়াতের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, এটা কি দলিল দিলেন, বলে যে এটা তো তুমি যেটা বুঝছো এটা হলো জাহেরি অর্থ বুঝছো, এতে এই আয়াতের আর একটা বাতেনি অর্থ আছে, যেটা আমাদের বুজুর্গরা আমাদের মুরব্বীরা ওই বাতেনি অর্থ বুঝছে, ওই জন্য ওই বাতেনি অর্থ দিয়ে এটা দলিল দেওয়া হয়েছে। এই জন্য আপনার সূরা আল আনআমের 76 নম্বর আয়াত, এই আয়াতের তাফসির করতে গিয়ে আয়াতটা হলো পালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিসসালাম রাত্রে যখন অন্ধকার হয়ে গেল আকাশে নক্ষত্র দেখলেন, দেখে বললেন হাযা রাব্বি, এই আমার রব। আচ্ছা এই যে এটা হলো আয়াতের সরল অনুবাদ, তা মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন যে এটা হলো
তার কাওমের লোকদের অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করেছেন মানে হাজার রব্বি মানে আহাজার রব্বি যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন দেখলেন যে লক্ষ লক্ষ মানুষ এই তারকারাজিকে রব বানাইতেছে তারপরে সূর্যকে রব বানাইতেছে চন্দ্রকে রব বানাইতেছে এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই বুঝি আমার রব কিছুক্ষণ পরে এটা নক্ষত্রগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা উহিব্বুল আফিলিন যেগুলো নিজেরাই নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে না কতক্ষণ পরে বিলীন হয়ে যায় এরা আমাদের রব হইতে পারে না এটা তার জাতিকে বাস্তবে বুঝাই দিলেন আচ্ছা এখন এখানে যারা ওই হাকিকতে বিশ্বাসী বাতেনি অর্থে বিশ্বাসী তো বাতেনিরা বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন রবের এশকের সারা পানরত অবস্থায় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্বাভাবিক হুঁশ ছিল না এইজন্য তিনি বলছেন হাজা রব্বি যে এটা আমার রব মানে তিনি নক্ষত্রকে রব বানায় ফেলছিলেন কারণ তিনি তখন মাবুদের মাশুকের এশকে ডুবেছিলেন এটা হলো বাতেনি অর্থ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন এই জাতীয় বাতেনি অর্থ যারা করেছে এটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত এবং শিরকি কুফরি আকীদা এই জাতীয় আকীদা করা যাবে এবং তারা সবসময় একটা বিষয় দিয়ে দলিল দেয় যে সূরা আল ইসরার 44 নম্বর আয়াত ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তাদের তাসবিহ বুঝো না মানে আল্লাহ পাক এখানে বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে তাসবিহ পড়ে সব সময় কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তাদের তাসবিহগুলো বুঝো না এজন্য তারা প্রতি যারা জাহেরিয়ার বাতেনিতে বিশ্বাসী এই ভ্রান্ত আঁকে দেবেছে তারা বলে যে বাবা তুমি বুঝবে না রে বাবা এটা তুমি বুঝবে না লা তাফকাহুনা তাসবিহাহুম এই মারাফতের খেলা এই হাকিকতের খেলা বাবা তুমি বুঝবে না যে এটা আরেক জিনিস এই আয়াত দিয়ে তারা দলিল দেয় সূরা বানী ইসরাইলের 44 নম্বর আয়াত ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম তারা সবাই তাসবিহ পড়ে কিন্তু তোমরা সেই তাসবিহ বুঝতে পারো না